তোমরা যারা পলিটেকনিকের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তো অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের তো থার্ড সেমিস্টারের কোচিং পড়ানো হয় মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই পাঁচটা মেন ডিপার্টমেন্টে। তো অলরেডি তো প্রায় কিছুদিন শুরু হয়ে গিয়েছে, মানে আমাদের 15 তারিখ থেকে শুরু হয়েছিল, 15ই ডিসেম্বর থেকে অলরেডি 5 ডে, মানে 15 ডেজ ওভার হয়ে গিয়েছে। তো এখন তোমরা বহু স্টুডেন্ট রয়েছো যারা এটা রিয়েলাইজ করতে পেরেছো যে কলেজে যেভাবে সিলেবাসটাকে কমপ্লিট করার পিছনে দড়া হচ্ছে, কারণ মার্চ মাসে যেহেতু সেমিস্টার পরীক্ষা, তো এই জাস্ট আর 2 মাস হাতে টাইম রয়েছে। এই 2 মাসের মধ্যে যেমন সিভিলের টোটাল 6টা পেপার, মেকানিক্যালের 4টে মেন পেপার, প্লাস তোমাদের ড্রয়িং রয়েছে 5টা হয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এগুলোর 5টা করে পেপার রয়েছে, কম্পিউটার সায়েন্সের 5টা পেপার রয়েছে, কিভাবে সিলেবাসটাকে শেষ করবে? টিচার্সদের মাথাতেও একটা চাপ থাকছে। তো ওই জন্যে কলেজে কিন্তু সিলেবাসটা একদম তত্ত্বরিয়ে মানে শেষ করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা বলতে না পারো যে সিলেবাস না শেষ হচ্ছে। বাট তোমরা কি বুঝতে পারছো? বাস্তবেও কি তোমাদের কোনো বোঝার মধ্যে পড়ছে সিলেবাসটা, না জাস্ট সিলেবাসই কভার করা হচ্ছে? তো সেই জায়গাটা থেকে যদি তোমাদের সাপোর্টের প্রয়োজন হয়, তো তোমরা আমাদের যে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিংটা ছিল, তো সেই কোচিংয়ে আজও চাইলে তোমরা কিন্তু যে ভর্তির ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারো। দেখো, একটা জিনিস আমরা বুঝতে পেরেছিলাম যে এডুকেশনটা এমন একটা জিনিস যে যত এটাকে নিয়ে তোমরা চর্চা করবে, যত এটার মধ্যে নিজেকে ইনভলভ করবে, তত নিজের নলেজটাকে ইমপ্রুভ করতে থাকবে। তো আমাদের মেকানিক্যাল বলো বা ইলেকট্রনিক্স বলো বা ইলেকট্রিক্যাল বলো, যে সমস্ত টিচার্স এবং ম্যামরা পড়াচ্ছেন, ওনারা কিন্তু এমনভাবেই পড়াচ্ছে যে আমরা একটা জিনিস দেখেছি যে একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে ভর্তি হচ্ছে, তার আরও 5 জন স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আসছে। রিসেন্টলি আজকে আমি খুবই খুশি হলাম একটা বিষয়, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হয়তো তুমিও আজকে ভিডিওটা দেখছো যার কথা আমি বলছি, বুঝতেই পারছো, সে আমাদের 4th সেমিস্টারে পড়তো। তো 4th সেমিস্টারে পড়ার পর সে আবার 5th সেমিস্টারটা অফলাইনে ভর্তি হয়। তো অফলাইনে একজন স্যার যখন পড়াচ্ছেন, ওনাকে পড়ানোর পর তো স্টাডি মেটেরিয়াল দিতে হবে, কী নোট দেবে, কী নোটটা ফলো করে স্টুডেন্টরা পড়বে, পুরো হাতে তো এই অল্প সময়, পুরো সিলেবাসটা তো তাদের ক্ষেত্রে পড়াটা পড়ে গিয়ে পরীক্ষা দেওয়াটা তো সম্ভব নয়। তো ওনারা নোট দিতেন না, তো সেই স্টুডেন্টটা আবার পুনরায় ফিরে এসে আমাদের এই অনলাইন কোচিংয়েই কিন্তু ভর্তি হলো। তো খুব ভালো লাগে এই বিষয়গুলো। তো আপনারা যারা অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন বা তোমরা স্টুডেন্টরা যারা দেখছো, তাদেরকে বলছি তোমাদের চিন্তা নেই। তোমরা যদি মনে করো যে আজকেও তোমাদের প্রিপারেশনের জন্য একটু হেল্পের প্রয়োজন বা আমাদের যে নোট দরকার কিছু বা প্রপারলি সাবজেক্টটাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আজকেও ডেসক্রিপশন বক্সটা তোমরা চেক করে পলিটেকনিকের থার্ড সেমিস্টারের যে অনলাইন কোচিং আমাদের চলছে সেখানে কিন্তু ভর্তি হতে পারবে তোমরা। আর আমাদের পুরো কোর্সটা 999 টাকাতে দেখো। জাস্ট আমরা 48 আওয়ার্সের জন্য বড়দিনের কিন্তু একটা অফার দিয়েছিলাম, যে তখন তোমরা 50% অফে অল কোর্সেস তোমরা পারচেস করতে পারছিলে। অনেকেই রিকোয়েস্ট করেছিল স্যার ওই অফারটা আবার একবার দিন, দেখো ওটা রেগুলার বেসিসে পসিবল না, কারণ অ্যাপের ক্ষেত্রেও একটা পেমেন্টের ডিস্টারবেন্স চলে আসে এবং এমনি স্টুডেন্টদের মনেও একটা ভাবে যায় আমাদের কাছে স্যার অফার দিল না, বাকিদের দিয়ে দিল। তো যাই হোক, অফার টফার বাদ দাও, যদি পড়াশুনোর রিয়েলিটিটাকে অবজার্ভ করে যদি তোমাদের নলেজটাকে ইমপ্রুভ করতে যাও, দেন ইউ ক্যান টেক অ্যাডমিশন। প্রচুর একটা অ্যামাউন্ট না, এখনও প্রায় 3 মাসের মতো সময়, পুরো সেমিস্টারটা কিন্তু তোমরাই মাত্র 999 টাকাতে পড়তে পারছো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আজকেই তোমরা যদি মনে করো যে ভর্তি হবো, তাহলে কিন্তু ভর্তি হতে পারবে। প্রত্যেকটা ক্লাস আজ পর্যন্ত এই 15 দিনে যা যা ক্লাস হয়েছে, আজকে ডিসেম্বরের 30 আমি ভিডিওটি তৈরি করছি, এই 15 দিনে যা যা ক্লাস হয়েছে সেই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, স্টাডি মেটেরিয়াল সব কিছু কিন্তু আছে, সেগুলোও তোমরা পাবে। এবং পুরো সেমিস্টার, ইভেন আফটার সেমিস্টারও কিন্তু তোমরা হেল্প পাবে এখান থেকে। ওকে, তো যারা যারা এখনও ভাবছিলে বা যাদের বন্ধুরা ভর্তি হয়ে গেছিলো বলে তোমাদের চিন্তা ছিল যে স্যার এখন কি আর এই মাঝখান থেকে ভর্তি হওয়া যাবে, তাদের সবাইকে বলতে চাইছি যে তোমরা যদি আজকের ডেটেও মনে করছো ভর্তি হবে, আমাদের যে থার্ড সেমিস্টারটা চলছে সেই থার্ড সেমিস্টারে যারা মূলত ভোকলেট দিয়ে ভর্তি হয়েছে তাদেরকে বলছি, তোমরাও কিন্তু ভর্তি হতে পারবে। ডেসক্রিপশন বক্সটা একবার চেক করো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো হেল্পের প্রয়োজন হয়, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের অফিসের অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে আছে। ধন্যবাদ।